নমস্কার, আমি আশালতা। আজ আমি মানকচু বাটা বানিয়ে আপনাদের দেখাবো। আর মানকচু বাটা বানাতে কি কি উপকরণ লাগছে চলুন আমরা একবার দেখি। মানকচু বাটা বানানোর জন্য আমার যে উপকরণ লাগবে, আমি এখানে মানকচু কুচিয়ে নিয়েছি। এখানে 100 গ্রামের মতন মানকচু আছে। আর এখানে নারকেল নিয়েছি, আমি অল্প নারকেল নিয়েছি, 2 টেবিল স্পুনের মতন হবে এটা বাটলে। আর কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, লেবু নিয়েছি, যদি গলাতে লাগে তাহলে লেবুটা আমি এই জন্য রেখেছি, ওটার পরে দেব। আর এখানে আমি সর্ষে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে, এটা আমার 2 টেবিল স্পুন সর্ষে লাগবে। তো এখন আমি এগুলো সব একসাথে বেটে নেব। আর সর্ষের তেল লাগবে পরিমাণ মতো, আর নুন লাগবে পরিমাণ মতো। তো চলুন এখন আমরা সর্ষে নারকেলটা পুরো বেটে নেব। প্রথমে সর্ষেটা দিলাম, সর্ষেটা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, তাহলে বাটার সময় অসুবিধা হয় না। এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন। আর দিয়ে দেব নারকেলটাও, দিয়ে দিলাম নারকেলটা, দিয়ে লঙ্কাটাও দিয়ে দেব, লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ অনুসারে নুনটা দিয়ে দেব। নুনটা দিয়ে আমি বাটব, সর্ষেটা পুরো বেটে নিয়েছি দেখছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কচুটা, দিয়ে দেব কেটে রাখা কচুটা দিয়ে দেব। আমার ছোট বাটিটা নিয়েছি আমি, এটা অল্প অল্প করে দেব। আর একটু তেল দেব, এটা আবার আমি একটু বেটে নেব। এটা আমি বেটে নিয়েছি, খুবই ইজি, খুবই সিম্পল হলেও কিন্তু খেতে অসাধারণ লাগে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে। এরকম করে আপনারা বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে, খুব সুন্দর লাগে খেতে। ব্যাস হয়ে গেল, কোনো ঝামেলা নেই, একটা দারুণ দুর্দান্ত রেসিপি হয়ে গেল। আর এতে আমি দিয়ে দেবো আরও একটু কাঁচা তেল। হয়ে গেল আমার মানকচু বাটা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।